তামিম ভাই বাংলাদেশের সেরা ওপেনার, উনি নাই এটা আমি মানতে পারছি না, তিনি থাকলে আমার আরও ভালো লাগতো। ছোট থেকেই আমি তামিম ভাইয়ের ফ্যান। মাসকাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে বাংলাদেশি মোহাম্মদ নাঈমউদ্দিন ঠিক এভাবেই বলছিলেন। রোববার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন গ্যালারিতে বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচে দেখা মেলে নাঈমের। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে, হাতে মিস ইউ তামিম লেখা প্লেকার্ড। মাসকাটে ফুল ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন প্রায় 8 বছর ধরে। তামিমের পার ভক্ত নাঈম আরও বলেন, তামিম থাকলে বাংলাদেশ বিশ্বকাপে ভালো করত। এখনও পর্যন্ত বাংলাদেশে যত ওপেনার এসেছে সবচেয়ে ভালো তামিমেই, তিনি বাংলাদেশের সেরা ওপেনার। প্রবাসে থাকার কারণে কখনো সরাসরি তামিম ইকবালের খেলা দেখতে পারেননি নাঈম। ওমানে খেলা হবে এমন ঘোষণা আসার পর থেকে তার খেলা দেখবেন বলে ঠিক করে রেখেছিলেন, কিন্তু আশা ভঙ্গ হয় চট্টগ্রামের এই যুবকের। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সম্প্রতি হাঁটুর চোট নিয়ে পুনর্বাসনে বাঁ হাতি এই ওপেনার। দীর্ঘদিন এই ফরম্যাটে না খেলায় দল ঘোষণার আগেই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত জানান তিনি। তখন তিনি বলেছিলেন, বাংলাদেশের তরুণ ওপেনারদের সুযোগ দেওয়ার জন্যই তিনি বিশ্বকাপে খেলবেন না। তিনি মনে করেছিলেন এটা বাংলাদেশের তরুণ ওপেনারদের বিশ্বকাপ খেলার একটা বড় সুযোগ। তিনি যদি খেলতে চান তাহলে একজন তরুণ বাদ পড়ত, সেটা অন্যায় হতো। আর সেই তরুণদের নিয়েই আজ বাংলাদেশ মাঠে নেমেছিল স্কটল্যান্ডের বিপক্ষে। কিন্তু সেই ম্যাচে একেবারেই বাজে ওপেনিং জুটি থেকে শুরু করে সব কিছুই হয়েছে। ওপেনার হিসেবে মাঠে নামেন সৌম্য সরকার আর লিটন দাস, তারা কেউই 5 রানের বেশি করতে পারেননি। ওপেনারদের যখন এই হতশ্রী অবস্থা, তামিম ইকবাল তখন বাংলাদেশে ঘরে বসেই বাংলাদেশের এই পরাজয় আর ওপেনারদের এই দুর্দশা দেখেছেন হয়তো। আর বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে তামিম ইকবাল নিশ্চয়ই আফসোস করেছেন, এমন হার প্রত্যাশা ছিল না। অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে টাইগারদের পরাজয় যেন মেনে নিতে পারছে না ওমান প্রবাসী বাংলাদেশি ভক্ত সমর্থকরা। গ্যালারি ছাড়ার সময় তাই তো কাঁদতে দেখা গেছে তাদেরকে। তাদের মুখে হাসি ফোটাতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের দল, যার কারণে ম্যাচ শেষে হতাশ হয়ে বাসায় ফিরতে হয়েছে টাইগার ভক্তদের। স্কটল্যান্ডের বিপক্ষে এই হার মানতে পারছে না তারা। দুঃস্বপ্নের মতো একটি দিন কাটল বাংলাদেশের। বিশ্বকাপের বাছাই পর্বে অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে 6 রানে হেরে গেছে টাইগাররা।